হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা দিয়ে করুন এই কাজ জীবনে অর্থের অভাব হবে না বদলে যাবে ভাগ্য আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে অগ্রগতির এ পৃথিবীতে সব মানুষ উন্নতি সাধন করতে সুখে স্বাচ্ছন্দ্যে বাঁচতে চান যার জন্য প্রয়োজন টাকা নাম এবং সম্মানের জন্য মানুষ এতটাই মরিয়া যে কোনো উপায় অর্থ উপার্জনটাই মূল উদ্দেশ্য কারণ বর্তমান পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যিনি জীবনে উন্নতির সুবিধার্থে অর্থ উপার্জন করতে চান না আজকের ভিডিওতে আপনাদের বলবো রাস্তায় টাকা পয়সা কুড়িয়ে পেলে তার মানেটা কি এই টাকা নিজের কাছে রাখা উচিত নাকি উচিত নয় রাস্তায় চলার সময় বহু জিনিস রাস্তায় পড়ে থাকতে দেখেন তবে যদি কোনো টাকা বা পয়সা পড়ে থাকতে দেখেন তাহলে খুব চমকপ্রদ হন আর উচ্ছ্বাসের সঙ্গে সেটিকে কুড়িয়ে নেন যদি আপনি রাস্তায় কোনো নোট বা পয়সা পড়ে থাকতে দেখেন তবে তা আপনার অর্থ সংক্রান্ত সমস্যা দূরীকরণের সংকেত হিসাবে মানা হয় তবে বেশিরভাগ সময় টাকা কুড়িয়ে পেলে বহু মানুষ তা মন্দিরে বা ভিকারিকে দান করে দেন নিজের কাছে না রেখে ওই টাকা বা পয়সাটিকে যে কোনো কাজে খরচ করে দেয় ওই টাকাটিকে নিজের জীবনের কোনো কাজে ব্যবহার করা হয় না অর্থ হল শক্তির আধার আর সেই শক্তিকে মানুষ পজিটিভভাবে ব্যবহার করবে না নেগেটিভভাবে তার সম্পূর্ণতা নিজস্ব ব্যাপার যদি কোনো ব্যক্তির কাছে অর্থ থাকে তবে তার কাছে শক্তি আছে অর্থের জোরে সেই ব্যক্তিটি সমাজের উচ্চ অংশে স্থান পান অর্থ হল মা লক্ষ্মীর স্বরূপ এক সকাল সকাল অর্থলাভকে শুভ সংকেত বলে মানা হয় বহু দেশে হঠাৎ করে টাকা বা পয়সা কুড়িয়ে পেলে সেটিকে খুব লাকি ঘটনা বলে মনে করা হয় অর্থ যেহেতু মা লক্ষ্মীর রূপ তাই ভারতবর্ষ তথা আমাদের হিন্দু সমাজে টাকা পয়সা পেলে তা মা লক্ষ্মীর আশীর্বাদ বলে মানা হয় দুই এই টাকা পয়সা কুড়িয়ে পাওয়া মানে আপনার জীবনে কোনো শুভ কিছু ঘটতে চলেছে আপনার জীবনে যে টাকার সমস্যা ছিল সেটিমেন্টের সংকেত বলে মানা হয় এই টাকা কুড়ে পাওয়াকে ভবিষ্যৎ সংকেত হিসাবে মানা হয় এর ফলে আপনার জীবনে আসতে পারে আমূল পরিবর্তন যার জন্য আপনার জীবনে দুঃখ কষ্ট ও অর্থ সংক্রান্ত সমস্যা দূর হবে তিন আপনি যদি কোনো নতুন কাজ করার কথা ভেবে থাকেন তবে তাতে আপনি সফল হবেনি তাই বন্ধুরা এই কুড়িয়ে পাওয়া টাকা কখনোই দান করবেন না এটিকে মা লক্ষ্মীর আশীর্বাদ ভেবে রেখে দিন কুড়িয়ে পাওয়া টাকা বা পয়সাটিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিন তারপর ওটিকে মা লক্ষ্মীর কাছে রেখে প্রতিদিন পূজা করুন আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন